করোনা সংকট মোকাবেলায় সব খাতের জন্য সমান প্রণোদনা দিয়েছে সরকার এর ফলে সংক্রমণ পরবর্তী সময়ে এখনকার বাণিজ্যিক ও আর্থিক দ্রুত দ্রুত ক্ষত বলে মনে করে তবে সরানো রপ্তানি খাতে শ্রমিকদের বেতনের জন্য তহবিলের পক্ষে নয় অর্থনীতিবিদরা এর পরিবর্তে অভ্যন্তরীণ বাজার কেন্দ্রিক শিল্পের সুরক্ষা চান তারা নেই তাই কাজ এর দাবি রপ্তানি আদেশ বাতিল কিংবা স্থগিত হয়েছে প্রায় হাজার খানেক কারখানার এই দুর্দিনে পোশাক সহ সব রপ্তানি খাতের শ্রমিকদের বেতন বাবদ পাঁচ হাজার কোটি টাকার তহবিলের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শিল্প কারখানা যেটা সাময়িকভাবে স্থবির হয়ে গিয়েছে এটাকে অন্তত বেঁচে থাকার একটা অবলম্বন হিসেবে এই প্রণতনাটুকু ঘোষণা করেছে কি পদ্ধতিতে গেলে পারফেক্ট সঠিক লোকের হাতে পৌঁছবে এটাও কিন্তু একটা চ্যালেঞ্জ সেই জায়গাটা আমাদের এনশিউর করতে হবে যাতে কোনো প্রকার ইউজ এটা না হয় পোশাক খাত রপ্তানি আয়ের চুরাশি শতাংশ যোগান দেয় তাই এ তহবিলের অন্তত চার হাজার কোটি টাকা পাবেন পোশাক শিল্পোদ্যোক্তারা কিন্তু এ খাতে শ্রমিকদের দেখভালের দায়িত্ব মালিকদেরই নেওয়া উচিত বলে মনে করেন এই অর্থনীতিবিদ কেবলমাত্র রপ্তানির জন্য যে প্যাকেজটা সেটা আমাদের সালে অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাপারেল সামিটের মূল প্রবন্ধে ডক্টর নাজরিন আহমেদ হিসেব কোষে দেখিয়েছিলেন পোশাক খাতের উৎপাদন ব্যয়ের আশি শতাংশই খরচ হয় কাঁচামাল বাবদ অর্থাৎ অর্ডার বাতিল হলে আশি শতাংশ খরচ হচ্ছে না ভাগ খরচ হয় শ্রমিকদের পেছনে এই অংশটুকুই মালিকদের পকেট থেকে দিতে হবে বিজিএম হিসেবে যা চার হাজার কোটি টাকা ফ্যাক্টরির শ্রমিকের দায়িত্ব তার মালিকের ছিল যারা পোশাক খাতের ব্যবসার সাথে জড়িত তারা ধনী ব্যবসায়ী তাদের সক্ষমতা আছে সেখানে আমি আহ্বান জানাবো তারা এগিয়ে এসে বলুন যে তারা তাদের শ্রমিকের দায়িত্ব নেবেন সরকার যেন ওই টাকাটা সামাজিক নিরাপত্তা কর্মসূচির খাতে বা বিশেষ প্যাকেজ যেটা খুব সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা দিবে সেইখানে টাকাটা যেন ব্যয় হয় তবে এফ বিসিসিআই মনে করছে অভ্যন্তরীণ বাজারমুখী শিল্পের মালিকরাও সুবিধা পাবেন কেননা জুন মাস পর্যন্ত গ্রাহকদের খেলাপি না করার সিদ্ধান্ত দিয়েছে বাংলাদেশ ব্যাংক বাড়ানো হয়েছে আমদানি ব্যয় মেটানোর সময়সীমাও অনেক উন্নয়নশীল রাষ্ট্র থেকে বেটার মেজার্স ইকোনমিকে সাস্টেন রাখা আনএমপ্লয়মেন্টকে নমিনাল রাখা আনএমপ্লয়মেন্ট হলে তাদেরকে টেক কেয়ার করা যদি কেউ আনএমপ্লয়েড হয় তাদেরকে ছয় মাস ধরে তারা যদি বাড়িতে যায় ছয় মাস ধরে ভাতা এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে অ্যান্ড দিস ইজ ভেরি অ্যাপ্রোপ্রিয়েট ম্যাজার্স যেটা এফবিসিসি মনে করে এফবিসিসিআই মনে করছে বিশ্ব অর্থনীতির পর্যদস্ত সময়ের মধ্যেই সরকারের সুরক্ষা নীতিতে সচল থাকবে দেশের অর্থনীতি আরিফ রহমান ডিবিসি নিউজ ঢাকা